নমস্কার নিউজ ওয়ানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। একদিকে রাজ্যে করোনার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল, যদিও গত ২৪ ঘন্টায় কিন্তু আবারও কিছুটা বর্ধিত করোনার সংক্রমণের সংখ্যা। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বিশেষজ্ঞরা বারবার বলছেন, মাস্ক পরা, দৈহিক দূরত্ব মেনটেন করা এবং ভ্যাকসিন নেওয়া, এই বিষয়গুলো কিন্তু একমাত্র অস্ত্র কোভিড সংক্রমণ থেকে বাঁচার জন্য। কিন্তু সেই জায়গাতে বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে না দৈহিক দূরত্ব, এমনই চিত্র কিন্তু উঠে আসছে দামছড়া থেকে। দামছড়ার কোঅপারেটিভ পানিসাগর কোঅপারেটিভ ব্যাংকের সামনে সামাজিক দূরত্বের দফা রফা, এবং সেই চিত্রটা নতুন কিছু নয়। বিভিন্ন সময় দামছড়ার বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে এরকমের চিত্র, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ব্যাংকের সামনে ভ্যাকসিন নিতে গিয়ে এই রকমের সামাজিক দূরত্বের দফা রফার চিত্র কিন্তু উঠে এসেছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পানিসাগর কোঅপারেটিভ ব্যাংকের সামনে সাধারণ মানুষ কিভাবে দাঁড়িয়ে রয়েছেন লাইন ধরে, একের উপর আরেকজন গায়ে ঠেসাঠেসি করে দাঁড়িয়ে রয়েছেন, এমন এক চিত্র কিন্তু উঠে আসছে পানিসাগর কোঅপারেটিভ ব্যাংকের সামনে থেকে। পানিসাগর কোঅপারেটিভ ব্যাংকের সামনে এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম রাজ্যের বিভিন্ন জায়গাতে ব্যাংকগুলোর সামনে নানান সামাজিক ভাতা নিতে এসে সাধারণ মানুষ কিন্তু ভিড় করছেন। ব্যাংক কর্তৃপক্ষের উদ্বেগজনক, সেখানে কিন্তু কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যাচ্ছে না। ব্যাংক কর্তৃপক্ষ সেখানে কিছু করছেন না, না করছেন সাধারণ যে প্রশাসনের আধিকারিকরা রয়েছে, পুলিশ প্রশাসনের আধিকারিকরা, কোনোভাবেই দৈহিক দূরত্ব মেনটেন করার কোনো রকমের কিন্তু চেষ্টা করা হচ্ছে না সেই জায়গাগুলোতে। সেখানে ব্যাংকের সামনে বা পানিসাগর কোঅপারেটিভ ব্যাংকের সামনে একজন এসেছেন এবং তিনি কি জানাচ্ছেন এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে শুনবো আমরা। কিছু তো মান্য ঘটা এটা খুঁজেও হারিয়ানা, আমার নাম রবীন্দ্র। আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য, তারা বলছেন যে দৈহিক দূরত্ব মেনটেন করে দাঁড়ালে ভালো, কিন্তু নিজেরা কিন্তু সেখানে দৈহিক দূরত্ব মেনটেন করছেন না। ব্যাংকের ভেতরে, ব্যাংকের বাইরে একই রকমের চিত্র কিন্তু উঠে আসছে। ব্যাংকের ভেতরেও যে চিত্রটা সেটা মোটেও কিন্তু সুখকর নয়। গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ, মাস্ক ঠিকভাবে পরেননি, অনেকে পরেনও নি মাস্ক ঠিকভাবে, এই চিত্রটাই কিন্তু উঠে আসছে পানিসাগর কোঅপারেটিভ ব্যাংক থেকে। অবশ্যই করোনাকালীন এই পরিস্থিতিতে যেখানে কিছুটা স্থিতিশীল কন্ডিশন রয়েছে ত্রিপুরার, তার মধ্যে যদি এই পরিস্থিতিগুলো, এই চিত্রগুলো উঠে আসে, করোনার যে পরিস্থিতি আর আগামী দিনে আরো ভয়ঙ্কর হতে পারে তার কিন্তু আশঙ্কা একটা থেকেই যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন দীপক চক্রবর্তী, আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। দীপক দা, শুনতে পাচ্ছেন? পানিসাগর কোঅপারেটিভ ব্যাংকের চিত্রটা আমাদের সামনে এই মুহূর্তে রয়েছে, প্রচুর মানুষ সেখানে ভিড়, দৈহিক দূরত্বের কেন হচ্ছে এই জিনিসটা, করোনাকালে এই পরিস্থিতিতে কেন হচ্ছে এটা? সকাল ৮টা থেকে পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকা থেকে রেগার কাজ এবং কিষাণ মোর্চার বিভিন্ন টাকা নিচে মানুষ এসে দাঁড়িয়ে রয়েছেন ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের সামনে। এই সামাজিক দূরত্বের কোন বালাই, এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। ঠিক ব্যাংকের বাইরে যেমন অবস্থান, ঠিক ব্যাংকের ভিতরে ঠিক তেমনি অবস্থা। মানুষ বর্তমানে করোনা মহামারী, এই করোনা মহামারীতে চলছে একটা বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছে মানুষ, কিন্তু দেখা যাচ্ছে মানুষের মধ্যে কিছু সচেতনতার অভাব এখনো রয়ে গেছে। মানুষ কিন্তু এটা বুঝতে পারছে না যে আমি যে টাকা নিতে এসেছি তাদের মধ্যে নিজের মধ্যে সচেতনতা জিনিসটা নেই, যে টাকা নিতে এসেছি, টাকা নিতে গিয়ে যদি আমি করোনাকেই বহন করে নিয়ে যাই তাহলে তার হবে হলো না, কিন্তু তারা জিনিসটা বুঝতে পারছে না। সেই একইভাবে দাঁড়িয়ে রয়েছে একে অপরের সঙ্গে একেবারে মিলেমিশে, এতে কিন্তু করোনা সংক্রমণ বাড়বে কই, কমবে না।
একদম। তার পাশাপাশি সেখানে ব্যাংক কর্তৃপক্ষের কি ভূমিকা রয়েছে, কোনো ভূমিকা কি দেখা যাচ্ছে সেখানে, ব্যাংকের যারা সিকিউরিটি থাকেন বা আধিকারিকরা কি বলছেন এই ব্যাপারে? এখানে যে ব্যাংকটি রয়েছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এটা একটা দোতলার উপরে, কিন্তু যেখানে যে ভেতরে যে রাস্তাটা একটা মাত্র রাস্তা, একটা দুপাটি দরজা রয়েছে, সেই দুপাটি দরজার দুদিকেই রয়েছে মানুষের অসংখ্য ভিড়। ভেতরে অবস্থাটা খুব ছোট, যারা ব্যাংকে টাকা নিতে এসছেন তাদের বক্তব্য হলো যে রাস্তাটা যেহেতু ছোট এবং ব্যাংকের পরিসরটাও কম, ব্যাংকটা অন্যত্র যদি স্থানান্তরিত করা হয় তাহলে এই গ্যাদারিংটা হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু সেই জায়গাতে আমরা যেটা চিত্রটা দেখতে পাচ্ছি দীপক দা, যে বাইরে কিন্তু ইচ্ছে করলেই অনেকটা পেছনে পেছনে দাঁড়ানো যায়, কিন্তু সেটাও তো করছেন না সাধারণ মানুষ। মুখে বলছেন যে দৈহিক দূরত্ব মেনটেন করা উচিত, কিন্তু কাজ করার সময় সেটা করছেন না। ঘটনা হলো এখানে আতঙ্ক, রৌদ্র, এই রৌদ্রের মধ্যে সবাই চাইছে একটু ছাতার তলে মাথা গুঁজে দাঁড়ানোর জন্য। সেহেতু এখানে টিনের একটা ছাউনি ছিল, সেই টিনের ছাউনির নিচে দাঁড়ানোর জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। অথচ এখানে প্রচন্ড পেছনে জায়গার যে স্পেস রয়েছে, অনেক দূরবর্তী স্থানে মানুষ কিন্তু দাঁড়াতে পারতো, কিন্তু সেটা কিন্তু তারা করছে না। তাদের বক্তব্য, তাদের কথা হলো যে এসছি আমরা সঙ্গে সঙ্গে টাকাটা নিয়ে বাড়ি চলে যাব, কিন্তু এখানে যে একটা করোনা মহামারী চলছে, কে কার সঙ্গে কার শরীরের মধ্যে এই রোগটা রয়েছে, সেই রোগ সম্পর্কে কিন্তু মানুষ সচেতন নয়। একদম, সে জায়গাতে ব্যাংক কর্তৃপক্ষেরও কোনো ভূমিকা তো দেখা যাচ্ছে না। তারাও এদিকে অভিযোগ জানাচ্ছে অনেকে যে ভেতরে নাকি তারা দিলে হচ্ছে। আসলে ঘটনা হচ্ছে যে ব্যাংকের ভিতরে যে মেশিনের সমস্যা আছে, হয়তো অনেক সময় নেট চলে যাচ্ছে, এই কারণে একটু দেরি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে চাইছেন না। তারা বলছেন যে তারা ভেতরে বসে গল্প করছে, আসলে কিন্তু ঘটনাটা মেশিনের সমস্যা রয়েছে এবং নেটের সমস্যা রয়েছে। অসংখ্য ধন্যবাদ দীপক দা বিস্তারিত তুলে ধরার জন্য। যে চিত্রটা পানিসাগর কোঅপারেটিভ ব্যাংক থেকে উঠে এলো সেটা নতুন কোন চিত্র কিন্তু নয়, রাজ্যের বিভিন্ন ব্যাংকগুলোতে এর আগেও কিন্তু একই রকমের চিত্র ছিল। তার পাশাপাশি শুধু ব্যাংকে নয়, বিভিন্ন দোকানে বিভিন্ন বাজারে এই রকমের চিত্র কিন্তু উঠে আসছে। তবে সাধারণ মানুষের যে বিষয়টা বোঝা দরকার, বিশেষজ্ঞরা যেটা বলছেন বারবার যে এই পরিস্থিতিতে যেখানে আমরা কিছুটা হলেও কিন্তু স্বস্তিতে রয়েছি, সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে হলেও কমছে, সেই জায়গাতে এই রকমের চিত্র যদি উঠে আসে তাহলে আগামী দিনে কিন্তু সংক্রমণের সংখ্যা আরো বাড়তে পারে এমন আশঙ্কা কিন্তু করছেন বিশেষজ্ঞরা। এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু কাজ করতে হবে আমাদের প্রত্যেকের। ব্যাংকে গিয়ে টাকা তুলতে গিয়ে যদি করোনা সংক্রমিত হয়ে পড়ি তাহলে তো আর সেই টাকার কোনো মূল্য থাকলো না সেই জায়গাতে। অবশ্যই সেই ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষগুলোরও কিন্তু একটা অধিক নজর দেওয়া প্রয়োজন এমনটাই কিন্তু মনে করছেন সাধারণ মানুষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন।